তুমি সাজাচ্ছো ঠাকুরের জিনিস নিয়ে, তুমি সাজাচ্ছো, চলো পুজো করবো, এসো। অল্প করে ঘুগনি করেছিলাম, সৌমেন খেয়ে চলে গেছে, আর এবার এটা আমি খাবো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পেয়েছো। এবার ঝটপট করে মুড়ি টুড়ি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি, কারণ এখন প্রায় বেজে গেছে 10টার মতো। তো 10টা অনেকক্ষণ ধরে না খেয়ে আছি, তো চলো খেয়ে নিই, তারপর দেখা করছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, এখন আমি বাইরে যাচ্ছি বাবানকে এরই মাঝে আমি পড়িয়ে নিয়েছি। বাবান আবার বই টই নিয়ে আবার খেলতে শুরু করেছে, দেখো দেখে। ওকে সরি, করছো তুমি সুগার? ও জানি জানি, ইয়েস পাপা দিয়ে ওই সুগারটা পড়ছো? আচ্ছা এই তো সুগার, সুগারটা লুকিয়ে দিয়েছে। হ্যাঁ কোনটা? ফুল? ও হ্যাঁ এখানে ফুল আছে। আজকে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে বাবানে আপেল দিয়ে ওটস বানাই। তো বাবানকে ওটসটা আমি অনেক রকমভাবেই দিই, কলা আপেল আর অন্য কিছুভাবে, কিন্তু আজকে দেবো আপেল দিয়ে। তো আপেলটাকে প্রথমে ছাল ছাড়িয়ে নিয়েছি, তারপর এখানে আমি গ্রেটারে আস্তে আস্তে গ্রেট করে নিচ্ছি। যতটা মিহি হয় আর কি খেতে, ততটাই ভালো লাগে আর খেতে ততটাই ভালোবাসে। আর এদিকে আমি দুধ গরম করে গেছিলাম, সেখান থেকে নিয়ে আমি এখানে 2-3 হাতা মতো দুধ দিয়ে দিচ্ছি আপেলটার মধ্যে। এবার আমি পরিমাণ মতো ওটস দিচ্ছি, এবার এটাকে আমি গ্যাস জ্বালিয়ে ভালো করে নেড়ে নেড়ে তৈরি করে নেবো। এটা যখন ঘন হয়ে আসবে থকথকে, তখন এটাকে নামিয়ে নেবে। এটা নামানোর পরেও কিন্তু আরও অনেকটা জল টেনে একবারে শক্ত হয়ে যাবে, তাই এটা একটু ঢিলা ঢিলা নামাবে, তারপরে এটা টান টান হয়ে যাবে। খাও এটা। লিটিল হার্টস পেয়ে মনে মনে ভীষণ খুশি, তাই খুব ধীরে সুস্থে খাচ্ছে নিজের আনন্দটা এক্সপ্রেস করতে করতে। তো দুপুরে আমি কী কী রান্না করছিলাম সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, আর অনেক কাজ ছিল আজকে। আজকে ঘরটা সব মোছামুছি করলাম, ঝাড়াঝাড়ি করলাম, তারপরে ছাদে কাপড় চোপড় যেগুলো ছিল সেগুলো সব এনেছি। মাঝে মধ্যে মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হলো না। তো এখন বাজে প্রায় 2 বেজেই গেছে, মানে আমাদের এত লেট কোনো দিন হয় না দুপুরে খাবার, 1টার মধ্যে আমরা খেতে বসে যাই। তো বাবানকে অনেকক্ষণ খাইয়ে দিয়েছি, তারপরে কিছু কাজ ছিল সেগুলো করলাম, এবার এখন আমরা খাবো। আর কী কী রান্না হয়েছে সেটা একবার দেখাচ্ছি চলো। তো প্রথমে এখানে আছে হাঁড়িতে ভাত, আর এদিকে আছে আমার ডিমের পোচ, আর বাবান এই সাদাটা এখন খাবে বসে বসে। আর এদিকে আছে আলু দিয়ে ডিম দিয়ে কষা, এখানে আছে আমার কুমড়ো ভাজা। যাও শুয়ে পড়ো এবার, বাবানে খাওয়া হয়ে গেছে এখন, তাই তো? তুমি এবার শুয়ে পড়ো, যাও মুখ। সকালেই লিটল হার্টগুলো আনা হয়েছিল, বাবান খাচ্ছিল তোমরা দেখেছো। তো ওটা এবার আমি এখন বিকালবেলা একটু শুয়ে টুয়ে উঠলাম, দিয়ে এবার আমি এটা খাবো। বাবান আমার লিটল হার্ট খাওয়া দেখে একবার ধরফর করে উঠে পড়েছে, দিয়ে ও নিজে এখন খেতে বসে গেছে। কি খাচ্ছ বাবা? বিকুত? ও আর আমি যেটা খাচ্ছিলাম ওটা ওখানে ফেলে দিয়েছে। এখানে আরও একটা নতুন প্যাকেট আছে বাবানের, আর এটা বাবান এখন খাচ্ছে। চলো আমরা ছাদে যাব, খেয়ে নাও। কোথায় যাবো গো? ছাদে। বেলায় খাওয়া দাওয়ার পরে আর বাসন ধোয়া হয়নি, এই বাসনগুলো আছে, এখন আমাকে ঝটপট করে মেজে নিতে হবে। তো বিকালবেলায় এখন এদিকে মোসাম্বি কেটে নিয়ে চলে এসছি, এই যে আমি খাচ্ছি, আর এখানে বাবান সোনা খাচ্ছে। তো কেমন বাবা? হ্যাঁ তোমাকে তো জিজ্ঞেস করলে খুব ভালো এটাই বলবে, কিন্তু খুব ভালো এটা না, একটু টক টক ভাব, পুরোপুরি মিষ্টি এটা না। তাও খেয়ে নেবো, ফল কিছু না কিছু গুণাগুণ তো থাকবেই। বিকেল বেলায় ছাদে এসেছি, আর আজকে আবহাওয়াটা দেখো কেমন, একবারে গুমোট ভাব, কিন্তু মানে হাওয়া দিচ্ছে, আবার গুমশানিও আছে। দুপুরের পর থেকে প্রচণ্ড এরকম মেঘের মতো হয়ে রয়েছে, না বৃষ্টি হচ্ছে না অন্য কিছু কিচ্ছু না, কিন্তু দুপুরে না একটুকু গরম ছিল না, খুব ভালো ঠান্ডা আবহাওয়া ছিল, ঘুমটাও বাবানের ভালোই হয়েছে। তোমাদেরকে একটা খবর এখনও পর্যন্ত বলা হয়নি, মামনি বাড়িতে নেই, মামনি গেছে তার বাবার বাড়ি, কারণ কালকে সোমেনের দাদু মারা গেছে। তো হঠাৎ করে আবার সামনেই আছে আমাদের বাবার কাজ, মানে তার 8 দিন আগে এভাবে দাদুর হঠাৎ চলে যাওয়া, মানে বয়স হয়েছিল
কিন্তু বিছানায় কোনো দিন পড়েনি। কালকে সকাল থেকে একটু শরীরটা খারাপ হয়েছিল, কাল সকালের মধ্যেই এক্সপায়ার করে গেছেন। তো এইভাবেই এখন চলছে। বয়স হয়েছিলেন সে হারে ঠিকই আছে, যে হারে মানে কষ্টটা পাচ্ছিলেন, তারপরে দিদা চলে যাওয়াতে আরও বেশি ভেঙে পড়েছিলেন, একা হয়ে পড়েছিলেন। বাড়িতে সবাই আছে কিন্তু তবুও মানে নিজের জীবনসঙ্গীর মতো কেউ নাই বৃদ্ধ বয়সে, সেটা ভালোভাবে বোঝা যায়। তো তোমাদেরকে ওটা জানানোর ছিল। তাই একটা কথাই মনে হয়, সেদিন একটা কথা শুনলাম যে পদ্মপাতার জলের মতো জীবন নিয়ে মানুষের মনে এত কেন রাগ অহংকার হিংসা, কেন এত কিছু? তো কিছুই থাকবে না। তাই মাঝে মধ্যে ভাবি যে কেন, কী দরকার? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবে মানুষের যে কী বলবো গুণ, মানে তুমি দেখবে একটা মানুষ তোমাকে বারবার অবহেলা করছে, আস্তে আস্তে কিন্তু তুমি তার কাছ থেকে সরে আসবে। এমন নয় যে বাঁচবো না বলে তার পায়ের কাছে গিয়ে পড়ে থাকতে হবে, এটাও নয়। আর অনেকদিন বাইরে বেরোইনি, মনটা একটু কেমন কেমন করছে, মানে অনেকদিন ধরে ঘরের মধ্যে বন্দি, আর এখানে তো জানোই একা একাই থাকতে হয়, সেরকমভাবে বাইরে বেরোনোই হয় না। আর বাবানকে নিয়ে এখন বেরোতে ইচ্ছা করে না, কারণ ও বেশি হাঁটে না, সবসময় কোলে যাবে, ওই জন্য আমার একা বেরিয়ে খুবই কষ্ট হয়, সেই জন্য ওকে আমি খুব একটা নিয়ে যেতে চাই না। তাই আমরা ঠিক করেছি আজকে একটু বেরোবো, মাইন্ডটা ফ্রেশ হবে। তো চলো তোমরা দেখতে থাকো, ঝটপট করে সন্ধ্যে টন্ধ্যে দিয়ে দেবো, তারপরে বেরিয়ে যাবো। এখনও সন্ধ্যে হয়নি, চারিদিকে এখনও সূর্যের আলো থাকার কথা, কিন্তু যে আজকের আবহাওয়াটা এমন যে সূর্যের দেখাই নেই। এই যে এটা হচ্ছে আজকে আমাদের বাড়ির ডাস্টবিনের যে মানে সবজি খোসা, ফলের খোসা, এখানে কাগজ, যেগুলো সহজেই মাটিতে মিশে যাবে। আর এই বস্তার মধ্যে রাখা আছে এই আবর্জনাগুলো, তো এগুলো আমরা এখানে ঢেলে ঢেলে জড়ো করে রাখছি। কারণ এগুলো না খুব ভালো সারে পরিণত হয়ে যাবে, আর এখানে আমরা গাছ লাগাতে পারবো। আমাদের লেবু গাছটা কিন্তু এই কারণেই এতটাই বারবারন্ত বা ফুলে ফলে ভরা হয়ে থাকে, কারণ আমাদের লেবু গাছের সমস্ত বাড়ির যে আবর্জনাগুলো হয় সেগুলোই কিন্তু ওখানে দেওয়া আছে। প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু অল্প 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 করে এগুলো দেওয়া আছে। আর তোমাদের বাড়ি যে আবর্জনাগুলো হয় সেগুলো তোমরা কী করো, ফেলে দাও না এভাবেই গাছের গোড়ায় দিয়ে দিয়ে সার তৈরি করো, আমাকে কিন্তু অবশ্যই জানিও। এখানে সব জল দিয়ে নিলাম, আর বেশ ভালোই ফুল ধরে। এই গাছে যা ফুল ধরে সেগুলো আমাদের বাড়িতে পুজোর কাজে সব লেগে যায়। এই গাছটা একবারে ঝিমিয়ে গেছে, কালকে ভাবলাম বৃষ্টি হবে, তো হয়েছিল অল্প, কালকে জল দিইনি তার জন্য এই অবস্থা। তো এখন রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো মাঝে বৃষ্টি চলে এসেছিলো, খুব ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম, যাওয়া হবে কি হবে না সেটাই ভাবছিলাম। তো এদিকে সবাই এখন রেডি, এবার বেরিয়ে পড়বো। এখন স্ট্রিট ফুডের মধ্যে যে খাবারের স্টলগুলো আছে সেখানে চলে এসেছি, আর এখানে আমরা নিরামিষ এখন দুই ফুচকার অর্ডার দিয়েছি। এখানে হরেকৃষ্ণ দোকানটার নাম, তো ফুচকাটা কিন্তু খুবই ভালো বানায়, পেঁয়াজ ছাড়াও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এদিকে বাবা নাসা মাত্রই ফুচকা নিয়ে বসে পড়েছে, ও বাইরে বেরোলেই ফুচকা মোমো এই দুটোর আর কি খাওয়া মাস্ট, তো আমরাও সেগুলোই খাবো। আর এখন চেয়ার নিয়ে বসে পড়েছি, আর এই যে ফুচকা এখন চলে আসবে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো দেখতে কতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ। আবার কিছু পুজো টুজো আছে মনে হয়, রাতের বেলাতেও সবাই গঙ্গা স্নান করছে, মুড়ি খাচ্ছে, যেমন আমরা দিনের বেলায় পড়ে থাকি সেরকম। এই দোকানটায় এলাম এখন আমরা চিকেন মোমো খাওয়ার জন্য, বললো যে চিকেন মোমোটা শেষ হয়ে গেছে, তাই আমরা ভেজ মোমোর অর্ডার দিয়েছি। আর এই যে ভেজ মোমোর সাথে চিকেনের যে সসটা, এটা কিন্তু হেভি লাগে খেতে, তো খেতেও খুব ভালো ছিল। এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে, আর আজকে হচ্ছে শনিবার, তাই খড় দেবতার আজকে পুজো হয়েছে এখানেও খুব সুন্দরভাবে। আর এই বাঁ সাইডে না রাতের বেলা তো বড় বড় মাছের মানে বিক্রি আছে, দেখো তোমরা দারুণ মানে লাগে মাছগুলো দেখতে, বড় বড় ইলিশ, রুই, কাতলা, আরও অনেক কিছু যেগুলো আমরা নামই জানি না। এই যে এই জায়গাটা তোমাদেরকে একদিন পরে ভালো করে দেখাবো। এখানে চিকেন চপ আর কাবলি ছোলা চপনি চলে এসেছে, রাতে খেয়ে নেবো।
তো অনেকক্ষণ বাইরে থেকে চলে এসেছি, এবার আমি কিছু রিলসগুলো বানাচ্ছিলাম আর শর্টসগুলো, তার জন্য তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আর এর সাথে আমার একটা বান্ধবী, খুব কাছের বান্ধবী, আজকে ফোন করেছিল, মানে ভিডিও কল করেছিলাম আমি ওকে, ওর আজকে হচ্ছে হ্যাপি বার্থডে। তো আমি ব্লগে জানাচ্ছি হ্যাপি বার্থডে রাখি, তুই সারা জীবন এরকমই খুশি থাক, ভালো থাক, আর তোর সঙ্গে সারা জীবন যেন আমার এই সম্পর্কটা ভালো থাকে, ব্যাস এটুকুই চাওয়া। আর চলো আজকের এই ভিডিওটা আমি এটুকুই রাখছি, যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন কেউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।